10 বছরেও ছেলের খুনের বিচার মেলেনি। ইডির হাতে শঙ্কর গ্রেপ্তার হতেই কিছুটা হলেও স্বস্তি হিমাংশুর পরিবারে। আদালতের নির্দেশে আজও পুলিশি নিরাপত্তা পান বনগাঁর বৈরাগী পরিবার। 2014 সালে বাড়ির অদূরে খুন হয় বনগাঁ কলেজের ছাত্র বছর 20-এর হিমাংশু বৈরাগী। মাথায় গুলি করে নৃশংসভাবে খুন করা হয় হিমাংশুকে। ঘটনায় নাম জড়ায় শঙ্কর আঢ্যসহ বেশ কয়েকজনের বিরুদ্ধে। ঘটনার পর প্রায় 10 বছর পেরিয়ে গিয়েছে, আজও ছেলের খুনের বিচার পাননি বৈরাগী পরিবার। শুক্রবার রাতে ইডির হাতে গ্রেপ্তার হয়েছেন প্রাক্তন পৌরপ্রধান শঙ্কর আঢ্য। শঙ্কর আঢ্য গ্রেপ্তার হতেই মুখ খুললেন হিমাংশুর ঠাকুমা ও বাবা। এদিন বনগাঁ কোড়ারবাগান এলাকায় তাদের বাড়িতে গিয়ে দেখা গেল হিমাংশুর ছবি কোলে নিয়ে বসে আছেন তার ঠাকুমা। বৃদ্ধা বিনাপানি বৈরাগী বলেন, ঘটনার দিন ফোন করে ওকে ডেকে নিয়ে যাওয়া হয়। বনগাঁ আদালত থেকে মামলা যায় কলকাতার ব্যাংশাল আদালতে। দীর্ঘদিন ধরে আমরা আইনি লড়াই চালাচ্ছি, আমরা আজও বিচার পাইনি। ঘুমিয়েছিল, ওকে ফোনে পাইনি বলে পাড়ার ছেলে বু চক্রবর্তী, পাশেই বাড়ি আমাদের, ওকে ডেকে নিয়ে যায়। বাত তাড়া করে নিয়ে বাথরুমের মধ্যে তাকে ঢুকে তাকে গুলি করে, ঠেসে ঠেসে ধরে গুলি করে। এমনকি সে যে তার ছবিটা আমি দেখাচ্ছি, নৃশংসভাবে মানে দা দিয়ে কুপিয়ে কুপিয়ে তাকে একদম, সে যে বেঁচে উঠতে পারে এই সংশয় তাকে রাখেনি, এমনভাবে তাকে। এখন আমরা চেয়েছি ওর দ্বারা খুন খারাপি, বাড়ির লোকজনের সঙ্গে করা, ঘর বাড়ি দখল করা, জমি দখল করা কি নেই ওর বিরুদ্ধে। আমি অনুরোধ করব কেন্দ্রীয় সংস্থার তদন্তকারী অফিসারদের, এই আমার এই নাতির খুনের তদন্তভার যদি নেয় তাহলে খুবই উপকৃত হব। অন্তত মৃত্যুর আগে কিছু শাস্তির হোক, এটা আমি যদি জেনে যেতাম মৃত্যুটা আমার সুখের হতো। আজকে এতদিন পর হয়তো আমরা তাকে কোর্টের মাধ্যমে শাস্তি দিতে পারিনি, কিন্তু ঈশ্বর তো সরাসরি আসে না, কারণে পথে আসে। হয়তো আমার এখন তাই মনে হচ্ছে যেন ঈশ্বরের কোনো অবদানে হয়তো আজকে এই পরিণতি এসে দাঁড়িয়েছে, কিছুটা হলেও স্বস্তি। জানা গেছে আদালতের নির্দেশে গোটা বৈরাগী বাড়ি জুড়ে সিসি ক্যামেরা মুড়ে দেওয়া হয়েছে। বাড়িতে 24 ঘন্টার পুলিশি নিরাপত্তা। হিমাংশুর বাবা রাকেশ বৈরাগী ছেলের খুনের বিচার চেয়ে আজও আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন। আদালতের নির্দেশে বাড়ির বাইরে বেরোলে সর্বক্ষণ তার সাথে থাকেন সশস্ত্র পুলিশ কর্মী। এদিন খানিকটা আক্ষেপের সুরে তিনি বলেন, এখনও মামলা চলছে, মামলা তুলে নেওয়ার জন্য আমাদেরকে নানা সময় নানাভাবে চাপ দেওয়া হয়েছিল, কিন্তু আমরা কোনো অবস্থাতেই পেছনে ফিরে আসিনি, আমরা শাস্তি চাই। এটা সঠিক হয়েছে এবং এটা হওয়া উচিত ছিল, আরও আগেই হওয়া উচিত ছিল। এবং ও তো সারা দুনিয়ার দুর্নীতির সাথে যুক্ত, গরু পাচারকারী, তারপর আজকে দোকান লুট লিখে নেওয়া, কাল কারুর বাড়ি লিখে নেওয়া, নানান কিছুর সঙ্গে সমস্ত মানে ভাবে এইভাবে ও যুক্ত, নানান লোককে শেষ করেছে, কাউকে খুন করেছে, যেমন একটা সময় আমার ছেলেকে করেছে। এর আগে আরেকজন বনগাঁ পৌরসভার কাউন্সিলর ছিল কংগ্রেসের, তাপস মিত্র, ডাকনাম টোটন মিত্র, তাকেও পর্যন্ত পুরীতে নিয়ে গিয়ে খুন করেছে। আমরা অভিযোগ দায়ের করতে গেছিলাম, কিন্তু আমাদের অভিযোগটা তখন আইসি সাহেব বললেন যে আমরা সুমোটো এফআইআর করে আমরা কেস স্টার্ট করে দিয়েছি, আপনাদের আর কোনো কিছু করা লাগবে না। আমরা কোনো রকমভাবেই ওর এতটাই ইনফ্লুয়েন্স ছিল যে ওদেরকে সেই ওদের নামে কোনো রকম কোনো কমপ্লেন আমরা কোনো জায়গায় লঞ্চ করতে পারছিলাম না। মামলাটা হাইকোর্টে চলছে। প্রচুর হুমকি, এবং আমরা এই কেসটা তুলিনি বলে একটা সময় বলেছিল আমার মেয়েকে চাকরি দেবে পৌরসভায়, স্ত্রীকে দেবে, আমাকে বাড়িতে বান্ডেল বান্ডেল টাকা নিয়ে এসে খবর কাগজ দিয়ে মুড়ে, কখনো হুমকি, কখনো অনুরোধ, হ্যাঁ নানান রকম, আজকে হিমাংশুর মূর্তি গসিয়ে দেবে বাজারে কোনো না কোনো জায়গায়, নানান ধরনের কথাবার্তা বলেছে। কিন্তু আমরা কোনো রকমভাবে আমরা কোনো কিছুতে রাজি নই, আমরা পূর্ণ বিচার চাই, সঠিক বিচার চাই। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ।